هاي فريندز আমি মানব আর আবার আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগের বিষয়টি হলো দুয়ারে সরকার ক্যাম্প হ্যাঁ রানীনগর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে মালডোবা পঙ্কজ কুমার হাই স্কুলে যে ক্যাম্প বসেছে দুয়ারে সরকার ক্যাম্প সেই বিষয় নিয়ে আমরা আজকে ব্লগ করতে চলেছি তবে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে প্রথম ছবিটি দেখছেন সেটি হলো মালডোবা পঙ্কজ কুমার এটি হাই স্কুল আর আমি আপনাদেরকে আমার নামটি দেখিয়ে দিই এখানে পঙ্কজ কুমার হাই স্কুলে এই মালডোবা পঙ্কজ কুমার হাই স্কুল রানীনগর অঞ্চলে আর এখানে এই দুয়ারে সরকার যে ক্যাম্পটা বসে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রকল্প এবং বহু মানুষের ভিড় আর এখানে মেলার এখানে আগমন ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন মহিলা তার বিভিন্ন কুরকুরি এবং আরো হাতের কাজ যে জিনিস নিয়ে কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে একটি বড় সামনে ফিল্ডও আছে যার জন্য তাদের কিন্তু ইনকামের পথটি এখানে মমতা ব্যানার্জি একরকম করে খুলে দিয়েছেন আর এই আমাদের কোভিড নাইনটিন এর সময়তে এই যে এদেরকে ফুচকাওয়ালা এবং হাতের যে শিল্পী অর্থাৎ হস্তশিল্পীদের কিন্তু এখানে কিন্তু খুব একটা ভালো একটা স্কিম চলে এসেছে তারা তাদের কাজগুলো কিন্তু লোকের কাছে দেখাতে পারে এবং বিভিন্ন ধরনের ইনকাম কিন্তু তারা করতে পারে দেখুন এখানে বিভিন্ন ধরনের আছে কুরকুরে এবং হাতের কি দেখছি এখানে মনে হচ্ছে দড়ি দিয়ে কিছু একটি পাকানো আছে বিভিন্ন জিনিস কিন্তু এখানে তৈরি করে রেখেছেন তো এখানে আর কি ফুচকাওয়ালাও আছে এরকম অনেক ধরনের কিন্তু এখানে কিন্তু কারিগরি চলছে অর্থাৎ তাদের ইনকামের পথ কিন্তু খুলে গেছে তবে যাই হোক চলুন আর আমরা বেশি কথা না বলে চলবো আমাদের দুয়ারে সরকারের যে ভিতরে যে সব স্কিমগুলো বসে আছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করব আর সেইগুলো আমরা দেখব আর সেটা নিয়ে ব্লগ করব তবে চলুন ভিতরে যাওয়া যাক তো এটি হলো গেটের মুখ গেটের মুখে এগুলো কি এগুলো এই যেগুলো দেখতে পাচ্ছেন গেটের মুখে এইসব জিনিস দেখুন এখানে লেখা আছে যে সুসংহত পুষ্টি বাচ্চাদের জন্য এবং বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে ডাল ডিম ফুলকপি বাঁধাকপি বেগুন আপনারা দেখতে পাচ্ছেন আর এই সব জিনিসগুলোই কিন্তু বাচ্চাদের প্রধানত পুষ্টির কারণ আর এইসব বিষয় নিয়ে মমতা ব্যানার্জি অ্যাড করেছেন হ্যাঁ এটি খুবই একটি ভালো বিষয় ১০০% সাপোর্ট করি চলুন বেশি কথা না বলে ভিতরে কিন্তু আগানো যায় চলুন দেখুন এখানে দুয়ারে সরকারের ২৫ টাকার বই এনে কন্যাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী মানবিক প্রকল্প এবং এখানে যে পাশে আপনি বাঁদিকে দেখতে পেলেন নজরুল জমি রেকর্ড সংক্রান্ত ব্যাপার আর এইখানে যদি দেখছেন এটি হলো কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম নেওয়া হচ্ছে এবং দেখি আমরা এখানে কি কি জিনিস লাগবে এটা জমা হবে আর এখানে কিন্তু যে প্রধান জিনিসটি সেটি কিন্তু পিএম কিষাণ এখানে কিন্তু ফর্ম নেওয়া হয় না সেটি আপনাদের কৃষি দপ্তরে গিয়েই জমা দিতে হবে কোন অফিসে যেতে হবে ভদ্রলোক নাই দলিল নাই কোথায় গেছে যদি আধার কার্ড ভোটার কার্ড কিছু নাই তাহলে ওনার মৃত্যু সার্টিফিকেট দিয়ে দেবেন আর নতুন নতুন নিয়ম করছে সামনে আমাদের একটা গান চলছে দেখি আমরা গানের ব্যাপারে কি আপনাদের জানাতে পারি আর গানটা কিসের ব্যাপার কি হচ্ছে না হচ্ছে আমরা আপনাদের ভিডিওতে জানাচ্ছেন তো আরো জোরে পা দিলাম স্বাস্থ্য সাথী সমব্যক্তির সরকারের বয়ান বাবা স্বাস্থ্য সাথী সমব্যক্তির সরকারের বয়ান
তো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে কি করে দুয়ারে সরকারের কাজ চলছে এবং আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে একটা গানের অনুষ্ঠানও কিন্তু করেছেন যার মাধ্যমে আমাদের দেখানো হয়েছে যে বিভিন্ন ধরনের যেসব প্রোগ্রামগুলো মমতা ব্যানার্জি করেছেন তার প্রচার করছেন তিনি হ্যাঁ এটি সত্যি একটি ভালো পদক্ষেপ আর এর জন্য আপনারা অবশ্যই মমতা দিদিকে লাইক করবেন অবশ্যই মমতা দিদি আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করছেন আমরা এখানে এসেছি আমরা তিনজন আমি জিতু আর আমার ভাই সৌভিক তো আজকে ভিডিওটি এতটাই চলুন আবার পরের দিন দেখা হবে কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে আজকে ভিডিও এতটাই চলুন ধন্যবাদ